ফুচকা, এই নামটা শুনলেই জিভে জল আসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন। গোল মুচমুচে বলের পেটে ঝালঝাল আলু টক জলের স্নান সেরে যখন জিভের ডগায় পৌঁছায়, আহ, একেবারে স্বর্গ। বাংলার 90% মানুষের প্রিয় মুখরোচক খাবার ফুচকা। আর জানেন কি, এই ফুচকার উপর নির্ভর করেই পেট চলে আস্ত একটা গ্রামের। তবে শুধু আলু টক জলের ফুচকাই নয়, বাঙালির এই প্রিয় খাবার যে আরও কতটা মুখরোচক হতে পারে সেই পরীক্ষা নিরীক্ষার আস্ত ল্যাব বলা যেতে পারে এই গ্রামকে। কোথায় এই গ্রাম সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচড়াপাড়ার শহীদ কলোনি আজ পরিচিত ফুচকা গ্রাম হিসেবে। কাঁচড়াপাড়ার শহীদ কলোনি এলাকার প্রায় 100টার উপর পরিবার এই ফুচকা তৈরি করেই জীবিকা নির্বাহ করেন। ফুচকার পুর যে আলু ছাড়া আর কি কি হতে পারে সেই বিশাল গবেষণায় ব্যস্ত এখানকার ফুচকা ব্যবসায়ীরা। রীতিমতো তাদের উদ্ভাবনী শক্তি এনেছে এই ফুচকার মধ্যে। টক ঝাল আলুই নয়, এখানে ফুচকার পেটে পুর হিসাবে মেলে চিকেন কিমা, মাটন কষা, আইসক্রিম থেকে চকলেট, ভুট্টা, আরও কত কি। বর্তমানে বাংলার ফুচকা গ্রামের উপকরণ অনুসরণ করেই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তৈরি হচ্ছে ফুচকা। স্বাদের বিবর্তনে এই গ্রামে জল ফুচকা ছাড়াও চিকেন ফুচকা, মাটন ফুচকা, চকলেট ফুচকা, দই ফুচকা, ভুট্টা ফুচকা, ঘুগনি ফুচকা, চাটনি ফুচকা, আরও নানা ধরনের ফুচকার সন্ধান মেলে এখানে। সকাল হতেই ফুচকা তৈরির কাজে লেগে পড়েন শহীদ পল্লীর বাসিন্দারা। আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো এইসব দিয়ে মণ্ড প্রস্তুত করে সেগুলো ছোট ছোট রুটির আকারে বেলে নেওয়া হয়। তারপর হালকা করে শুকিয়ে কাঠের জালে ভাজা হয়। কেউ আবার কয়লার আঁচেও ফুচকা ভেজে থাকেন। তারপর মুচমুচে বল তৈরির জন্য সেগুলোকে রোদে ফেলে রাখা হয়। সেই সঙ্গে চলে সুস্বাদু মশলা তৈরির কাজ। পাকা তেঁতুল গোলা, গন্ধরাজ লেবু দিয়ে টক জল বানিয়ে ফুচকার পেট ফাটিয়ে পুর ভরে পরিবেশন করা হয়। এখানে এই গ্রামে 10 টাকায় এখনও পাওয়া যায় 12টার বেশি ফুচকা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় বলাই গাইন দীর্ঘ 30 বছর ধরে ফুচকা তৈরি করেই সংসার চালাতেন। সেই থেকেই সূচনা কাঁচড়াপাড়ার শহীদ কলোনির এই ফুচকা গ্রামের। বর্তমানে কাঁচড়াপাড়া শহীদ কলোনির এই গ্রাম সকলের কাছে কিন্তু বেশ পরিচিত হয়ে উঠেছে ফুচকার জন্য, আর তার সঙ্গে ফুড ব্লগাররা তো আছেই। এই এলাকার তৈরি ফুচকা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখন এই এলাকায় ফুচকা খেতে ছুটে আসেন। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও এই এলাকার ফুচকা ব্যবসায়ীরা স্টল দেন বলে জানা গেছে। তবে ফুচকা গ্রামের বাসিন্দাদের আক্ষেপ, সরকারিভাবে এখনও পর্যন্ত সেভাবে কোনো রকম কোনো আর্থিক সহযোগিতা মেলেনি। ব্যবসা চালাতে বিভিন্ন বেসরকারি মাইক্রোফিন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়ে টিকিয়ে রেখেছেন এই ফুচকা শিল্প। বাঙালির মুখরোচক খাবারের মধ্যে দিয়েই এই গ্রামের অনেক পরিবারের পেট চলে। আপনারা কখনো গেছেন নাকি এই ফুচকা গ্রামে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই রাজনীতি দুর্নীতির বাইরের নানা ইন্টারেস্টিং বিষয়ে জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।